ডিয়ার ভিউয়ার্স, এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন। আজকের টপিকস পূর্বাচলে এক্সপ্রেস ওয়ে। পূর্বাচলে হচ্ছে 14 লেনের 12.5 কিলোমিটার এক্সপ্রেস ওয়ে, ফলে বদলে যাচ্ছে ঢাকার পূর্বাচলের যোগাযোগ ব্যবস্থা। রাজধানীর সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কের সংযোগ করতে পূর্বাচলে নির্মাণ করা হচ্ছে 12.5 কিলোমিটার দীর্ঘ 14 লেনের এক্সপ্রেস ওয়ে, মানে বিরতিহীন সড়ক। এটি হবে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেস ওয়ে। রাজধানীর প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের সঙ্গে পূর্বে ইস্টার্ন বাইপাসকে সংযুক্ত করবে এই সড়কটি। পাশাপাশি ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও সংস্কার করা হচ্ছে। কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পাশে 100 ফিট চওড়া খাল খনন ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সড়ক নির্মাণ ও খাল সংস্কারের কাজ শেষ হলে এই এলাকাটি ঢাকার নিকটতম পর্যটন স্পটে রূপ নেবে। প্রকল্পের সূত্রে জানা যায়, 12.5 কিলোমিটার সড়কের মধ্যে রাজধানীর কুড়িল হতে বালু নদী পর্যন্ত 6.5 কিলোমিটার সড়কটি নির্মাণ করা হচ্ছে 14 লেন বিশিষ্ট। এর মধ্যে 8 লেন সড়ক হবে এক্সপ্রেস ওয়ে, বাকি 6 লেন সড়ক হবে স্থানীয় যানবাহন চলাচলের জন্য সার্ভিস রোড হিসাবে। এছাড়া বালু নদী থেকে কামচন পর্যন্ত 6 কিলোমিটার সড়ক হবে 12 লেনের, এর মধ্যে 6 লেন সড়ক এক্সপ্রেস ওয়ে আর বাকি 6 লেন হল সার্ভিস রোড। রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তা প্রদানে রাজীব ও পুলিশ যৌথভাবে কাজ করছে। এই রাস্তার নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সহ পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। প্রকল্পের সূত্রে জানা যায়, কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পাশে কুড়িল বালু নদী পর্যন্ত 100 ফিট চওড়া খাল খনন ও উন্নয়ন শীর্ষক প্রকল্পটি 2018 সালের 4 নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির মানে একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। আবাসন প্রকল্পের বাইরে এটি রাজুকের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। প্রকল্পটি সর্বপ্রথম মেয়াদ ছিল 2015 সালের সেপ্টেম্বর থেকে 2018 সালের আগস্ট পর্যন্ত। 3 বছর প্রকল্পটি বাস্তবায়নের 3 বছরে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। 2015 সালে প্রকল্পটির প্রাককলিত ব্যয় ছিল 5,286.91 কোটি টাকা। এর সঙ্গে আরও 3টি খাল, সড়ক, সেতুসহ আনুষাঙ্গিক বিষয় যুক্ত হওয়ায় সংশোধিত প্রকল্পের ব্যয় প্রায় 5,042.75 কোটি টাকা বৃদ্ধি করা হয়। এতে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে 10,329.66 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ 2022 সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই বিষয়ে প্রকল্প পরিচালক এম এ এহসান জামিল বলেন, এই প্রকল্পের মাধ্যমে 300 ফিট সড়কটি এক্সপ্রেস ওয়ে করা হচ্ছে। এছাড়াও 100 ফুট খাল খনন, 13টি আর্স ব্রিজ, 5টি অ্যাড গ্রেড ইন্টারসেকশন, বিদ্যমান 6টি ব্রিজ প্রশস্ত করা, কুড়িল থেকে বালু নদী পর্যন্ত 14 লেন সড়ক উন্নয়ন, বালু নদী থেকে কাঞ্চন পর্যন্ত 12 লেন উন্নয়ন করা হচ্ছে। পাশাপাশি এডি 8 খাল, বোয়ালিয়া খাল ও ডুমনি খাল উন্নয়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বাউন্ডারি ওয়াল, ইউড্রেন নির্মাণ, জিআরপি পাইপলাইন স্থাপন ও নিকুঞ্জ লেক উন্নয়নের কাজ শেষ হয়েছে। জলাবদ্ধতা নিরসনে সংস্কার হচ্ছে 3টি খাল। বর্ষা মৌসুমে নিকুঞ্জ, বাড়িধারা, বাড়িধারা ডিওএসএস, জোয়ার সাহারা, সেনানিবাস, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কালাচাঁদপুর, কাউলা,
বসুন্ধরা আবাসিক এলাকাসহ বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য 100 ফুট খালটি খননের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে শুধুমাত্র পুরীর পূর্বাচল লিংক রোডের উভয় পাশে 100 ফিট খাল দিয়ে বিশাল এলাকার জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। তাই প্রকল্পের সঙ্গে নতুন করে ডুমনি, বোয়ালিয়া ও এডি 8 খাল 3টি যুক্ত করা হয়েছে। জানা গেছে হোটেল লা মেরিডিয়ানের পিছনে এডি 8 খালের সঙ্গে যুক্ত বোয়ালিয়া খাল। খাল দুটির বড় অংশ ভরাট হয়ে যাওয়ায় নতুন করে খাল দুটি খনন করা হচ্ছে। খননের পর বোয়ালিয়া খালের সঙ্গে যুক্ত হবে 100 ফিট খাল। খননের পর এডি 8 খালের দৈর্ঘ্য হবে 4.1 কিলোমিটার এবং বোয়ালিয়া খালের দৈর্ঘ্য হবে 5.2 কিলোমিটার। দুটি খালেরই প্রস্থ হবে 100 ফুট করে। এই দুই খালের পানি 100 ফুট খাল দিয়ে বালু নদীতে গিয়ে পড়বে। এছাড়া ডুমনি এলাকার ডুমনি খালটিও সংস্কার করা হবে। এই খালটিও প্রায় ভরাট হয়ে গেছে। খননের পর এই খালের প্রস্থ হবে 100 ফুট, দৈর্ঘ্য হবে 4.4 কিলোমিটার। এই খালটি পাশের কাঠালিয়া খালের সঙ্গে যুক্ত হবে, ফলে ডুমনি খালের পানিও বালু নদ পর্যন্ত যাবে। খাল তিনটি খননের পাশাপাশি বাঁধাইসহ আনুষঙ্গিক কাজ করা হচ্ছে। এসব কাজ শেষ হলে নিকুঞ্জ 1, নিকুঞ্জ 2 এবং জোয়ারসাহারা, সেনানিবাস, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কালাচাঁদপুর, কাউলা, বসুন্ধরা আবাসিক এলাকায় আর জলাবদ্ধতা হবে না। এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে 764 কোটি টাকা। এছাড়া এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য 10টি বড় সেতু নির্মাণ করা হবে। 2015 সালের মূল প্রকল্পে সেতু ছিল 6টি। সেতুগুলোর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 488 কোটি টাকা। এছাড়া হাতিরঝিলের আদুলে 13টি আর্টস ব্রিজ মানে বাঁকানো সেতু নির্মাণ করা হবে, এতে ব্যয় হবে 227 কোটি টাকা। এক্সপ্রেসওয়ের পাশের এলাকার লোকজন যাতে গাড়ি নিয়ে সার্ভিস লেন থেকে মূল সড়কে ঢুকতে পারে সেজন্য 5টি অ্যাডগ্রেড ইন্টারসেকশন নির্মাণ করা হয়েছে। ইন্টারসেকশনের নিচ দিয়ে পাতাল সড়ক যুক্ত হবে এক্সপ্রেসওয়েতে। এছাড়া প্রকল্প এলাকায় 4 কিলোমিটার বৃষ্টির পানি নিষ্কাশনের লাইন, 2টি কালভার্ট, 12টি ওয়াটার বাস স্ট্যান্ড নির্মাণ করা হবে। এছাড়া 2015 সালের মূল প্রকল্পে উল্লেখ থাকা পথচারী সেতুর সংখ্যা 4টি থেকে বাড়িয়ে 12টি, পাম্প হাউস 1টি থেকে বাড়িয়ে 5টি, সুইস গেট 1টি থেকে বাড়িয়ে 10টি করা হয়েছে। সুইস গেট 4টি থেকে বাড়িয়ে 10টি করা হয়েছে। চলতি মাসের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বিমানবন্দর থেকে পূর্বাংশের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা হবে না। কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত ট্রাফিক সিগন্যাল ছাড়াই লোকজন যাতায়াত করতে পারবেন। এতে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে।